কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আসন্ন কাশীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীকের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রায় 2000 সমর্থক ও নেতৃবৃন্দ নিয়ে বিশাল শোভাযাত্রা করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক খোরশেদ আলম। বৃহস্পতিবার বিকেলে 100+ মোটরসাইকেল, 50+ সিএনজি ও 100+ অটোরিকশা নিয়ে ইউনিয়নের কাশীনগর, বসন্তপুর, যোগীরকান্দি, অশ্বদিয়া, দরবেশ মার্কেট সহ গুরুত্বপূর্ণ স্থানে তিনি এ শোভাযাত্রা করেন। শোভাযাত্রা শেষে তিনি আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রতীকের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির সুদৃষ্টি ও সর্বসাধারণের নিকট দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় উক্ত শোভাযাত্রায় স্থানীয় ইউনিয়ন আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।